আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রশিক্ষণার্থী ড্রাইভার মামনি আক্তারকে তার কথা বলতে। আমি মামনি আক্তার, আমি 2018 সালে প্রশিক্ষণ শেষ করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ড্রাইভার হিসেবে যোগ দিই। আমরা তিন বোন দুই ভাই, আমরা তিন বোনই গণস্বাস্থ্য থেকে কেন্দ্র থেকে ট্রেনিংপ্রাপ্ত ড্রাইভার। আমি অনার্সে পড়ি। আমার ইচ্ছা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষিকা হব, কিন্তু তা পূরণ হয়নি, কারণ তাই আমি ড্রাইভিংকে নিজের পেশা হিসেবে গ্রহণ করি। আমার বোন যেহেতু ড্রাইভার, তিনি এখন গণস্বাস্থ্য থেকে কক্সবাজার ইউনিসিয়ারে চাকরি করেন। তিনি একজন আত্মনির্ভরশীল মহিলা, তাকে দেখে আমার অনুপ্রেরণা জাগে, আমিও আমার আপুর মতো আত্মনির্ভরশীল হয়ে উঠব, তাই আমি ড্রাইভিংকে নিজের পেশা হিসেবে গ্রহণ করি। আপনারা অনেকেই মনে করতে পারেন আমি অনার্সে পড়ি, তাহলে ড্রাইভিংকে নিজের পেশা হিসেবে কেন গ্রহণ করলাম? আসলে আমি প্রাইমারি শিক্ষিকা হওয়ার জন্য অনেক জায়গায় ট্রাই করি, কিন্তু কোথাও হয়নি। সব জায়গায় আগে আমার কাছে টাকার কথা বলে, যেখানে যাই সেখানে আগে টাকার প্রসঙ্গ। তাই ভাবলাম গণস্বাস্থ্য কেন্দ্রে যেহেতু নারীদের ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ করানো হয় এবং চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, তাই আমি 2018 সালে সেপ্টেম্বর মাসে কক্সবাজার গণস্বাস্থ্য ড্রাইভিং স্কুলে যোগ দেই। এবং সেখানে আমাকে 2018 সেপ্টেম্বর মাস থেকে 2019 ফেব্রুয়ারি মাস পর্যন্ত ট্রেনিং করানো হয় এবং এরপরে আমাকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এখানে আসার পর কয়েকদিন আমাকে হাত ক্লিয়ারের জন্য এবং রাস্তাঘাট চেনানোর জন্য সিনিয়র ড্রাইভারদের সাথে পাঠানো হয় এবং আমি তাদের সাথে থেকে হাত ক্লিয়ার করি। তারপরে আমাকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ বিভাগের ইঞ্জিনিয়ার অনিল কুমার ভৌমিকের আওতায় চাকরি দেওয়া হয় এবং আমি বর্তমানে পূর্বের তুলনায় অনেক ভালো আছি এবং মান সম্মানের সাথে আছি। আমার মতো মেয়েদের যদি ড্রাইভিং পেশায় আনা হয় তাহলে সড়ক দুর্ঘটনা কমে আসবে, কারণ মেয়েরা ঠান্ডা মাথায় গাড়ি চালায়, তারা ঝুঁকি নিয়ে গাড়ি চালায় না, ওভারটেকিং ওভারলোডিং এগুলো করে না, তারা সবসময় ঠান্ডা মাথায় থাকে। তাই আমি চাই আমার মতো নারীদেরকেও এই পেশায় নিয়ে আসা হোক। আর আমি পুরুষ ড্রাইভারদের উদ্দেশ্য বলতে চাচ্ছি, ওভারটেকিং ওভারলোডিং ওভার স্পিড এগুলা থেকে বিরত থাকুন, তাহলে নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব হবে। ধন্যবাদ জানাচ্ছি গণস্বাস্থ্য কেন্দ্রকে আমাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য এবং নারী ড্রাইভার হিসেবে গড়ে তোলার জন্য। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মামনি আক্তারকে। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের অনেক পুরাতন ড্রাইভার, তারাও এখানে আছে, রেখা কৃপা অনেকেই আছেন। আমি অনুরোধ করব আমাদের ড্রাইভার, প্রায় 80 দশকে তাদের ড্রাইভিংয়ের সাথে করি, এখন তারা অনেক ভালো প্রতিষ্ঠানে চাকরি করে এবং সবসময় আমাদের সঙ্গে যোগাযোগও রাখে। আমি আকলিমাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য। আকলিমা এখন ইউএনডিপিতে চাকরি করেন, সাবেক ড্রাইভার। আসসালামু আলাইকুম। আমার যারা বড় এবং এখানে যারা দাঁড় করছে সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি হয়তো এত কিছু কথা বলবো না, যাই হোক, তবে আমার জীবনটা খুব কঠিন জীবন, গণস্বাস্থ্যের থেকেই আমি উঠছি এবং এখান থেকে উঠেছে। আমি 1997 ইউএনডিপিতে চাকরি পাই। আমি বর্তমানে 1917 সালে মেডিকেল আনফিট হয়ে আমি এখন রিটায়ার আছি। তবে আমি মনে করি মহিলারা ভালো, বাট কিন্তু মহিলাদের সাথে কিন্তু ছেলেরাও অনেক কিছু দুষ্টমি করে, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। কারণ যেহেতু আমি
27 বছর চাকরির অভিজ্ঞতা, গাড়ি চালানোর অভিজ্ঞতা, মেয়ে একটা দেখলেই ছেলে মানুষকে মহিলাকে যে গামিটকে যাই লইছে, এরকম অনেক অনেকই হয়েছে। তাই সেটাই যাই হোক, তবে সেজন্য ধন্যবাদ সবাইকেই। আচ্ছা রাখি, ধন্যবাদ আকলিমাকে তার বক্তব্য দেওয়ার জন্য।